ব্যাকরণের বাংলা শব্দভাণ্ডার অধ্যায়টি আমরা আজকে পড়ব কোনো ভাষার মুখ্য সম্পদ তার শব্দভাণ্ডার যে ভাষার শব্দভাণ্ডার যত সমৃদ্ধ সে ভাষার শব্দশক্তিতে তত উন্নত ধাতু বা শব্দে প্রত্যয় যোগ করে নতুন শব্দ নির্মাণ করে কিংবা অন্য ভাষা থেকে শব্দ পরিগ্রহ করে ভাষার শব্দভাণ্ডার উন্নত করা হয় আধুনিক বাংলাতে যে সকল শব্দ ব্যবহৃত হয় সেগুলোকে প্রধানত দুভাগে ভাগ করা যায় মৌলিক ও আগন্তুক মৌলিক শব্দগুলো ভারতীয় আর্য ভাষা থেকে এসেছে আগন্তুক শব্দগুলো দেশে প্রাচীনতম অধিবাসী দ্রাবিড় অস্ট্রিক ইত্যাদি গোষ্ঠীর ভাষা থেকে এবং অপর দেশের ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক সূত্রে বাংলা ভাষায় গৃহীত হয়েছে মৌলিক শব্দগুলো তিন শ্রেণীতে বিভক্ত তৎসম অর্ধ তৎসম এবং তদ্ভব এবং আগন্তুক শব্দগুলো দুটি শ্রেণিতে বিভক্ত দেশি ও বিদেশি প্রথমে আসছে তৎসম শব্দ যে সমস্ত যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় এসে অবিকৃত রূপে চলেছে তাদেরকে তৎসম শব্দ বলে তৎসম শব্দটি একটি সমাজবদ্ধ পদ এর অর্থ হল তৎ বা তাহার সমান এ তাহার কার অর্থাৎ সংস্কৃতের অর্থাৎ সংস্কৃতের সমান উদাহরণ পিতা মাতা শিক্ষালয় আচার্য শিক্ষক গজ ইত্যাদি তদ্ভাব শব্দ যে সমস্ত শব্দ সংস্কৃত শব্দভাণ্ডার থেকে যাত্রা করে প্রাকৃতের পথে নির্দিষ্ট নিয়মে ধারাবাহিক পরিবর্তনের মধ্যে দিয়ে এসে নতুন রূপে বাংলা ভাষায় প্রবেশ করেছে তাদেরকে তদ্ভব শব্দ বলা হয় দেখো সংস্কৃত কৃষ্ণ প্রাকৃতে হলো কহ্ন তদ্ভাব শব্দে হল কানাই সংস্কৃত চন্দ্র প্রাকৃতে চান্দ তদ্ভব শব্দে চাঁদ সংস্কৃত অদ্য শব্দ প্রাকৃতে হলো অজ্জ এবং তদ্ভব শব্দ হল আজ সংস্কৃত রাধিকা প্রাকৃতে হল রাহিয়া তদ্ভব শব্দে হল রাই সংস্কৃত কর্ণ প্রাকৃতে হল কর্ণ এবং তদ্ভব শব্দে হল কান এরপর আমরা পড়ব অর্ধ তৎসম শব্দ যে সমস্ত সংস্কৃত শব্দ প্রাকৃতের পথ না ধরে সরাসরি বাংলা ভাষায় আসতে চেয়েছে অথচ তৎসম শব্দের মতো নিজের রূপটা অটুট রাখতে পারেনি তাদের সেই বিকৃত রূপকে অর্ধতৎসম শব্দ বলে অর্ধতৎসম শব্দকে কেউ কেউ ভগ্ন তৎসম বলে থাকে উদাহরণ কৃষ্ণ থেকে কেষ্ট তৃষ্ণা থেকে তেষ্টা বৈষ্ণব থেকে বৈষ্ণম গৃহিণী থেকে গিন্নি মহোৎসব থেকে মৎস্যব বৃহস্পতি থেকে বৃহস্পতি তাহলে আমরা দেখলাম মৌলিক শব্দ তিন ভাগে বিভক্ত প্রথম তৎসম শব্দ তারপর তদ্ভব শব্দ এবং তারপর আসছে অর্ধ তৎসম শব্দ তৎসম শব্দ হচ্ছে যে সকল শব্দ আধুনিক বাংলায় সংস্কৃত থেকে অপরিবর্তিতভাবে গৃহীত হয়েছে সেগুলোকে তৎসম শব্দ বলা হচ্ছে তদ্ভব শব্দ হচ্ছে যেসব শব্দ আদি ভারতীয় ভাষা থেকে মধ্যভারতীয় আর্য ভাষার মধ্যে দিয়ে ধারাবাহিক ধারাবাহিক পরিবর্তন লাভ করে বাংলা ভাষার রূপটা লাভ করেছে তাকে বলা হচ্ছে তদ্ভব শব্দ আর অর্ধতৎসম শব্দ যে সকল শব্দ সংস্কৃত থেকে অবিকৃতভাবে গৃহীত হয়েছিল এবং পরবর্তীকালে যেগুলোতে কালোচিত ধ্বনি পরিবর্তন ঘটেছে সেগুলোকে বলা হচ্ছে অর্ধতৎসম শব্দ এরপর আমরা দেখব আগন্তুক শব্দ যে দুই শ্রেণীতে বিভক্ত সে দেশি ও বিদেশি শব্দ দেশি শব্দ বঙ্গদেশে প্রাচীনতম অধিবাসী কোল ভিল প্রভৃতি অনার্য জাতির ভাষা থেকে জ্ঞাতমূল বা অজ্ঞাতমূল যে সমস্ত শব্দ বাংলা ভাষায় এসেছে সেগুলোকে বলা হয় দেশি শব্দ উদাহরণ ঘোড়া ঝিঙে ঝুলি ডিঙি দরমা তেতুল, ঢিল ঢেউ ইত্যাদি বিদেশি শব্দ ভারতবর্ষের বাইরের দেশ থেকে অথবা ভারতবর্ষের অন্যান্য প্রদেশ থেকে যে সকল শব্দ স্বরূপে অর্থাৎ নিজের রূপে বা কিঞ্চিত পরিবর্তিত রূপে বাংলা ভাষায় এসেছে সেগুলোকে বলা হচ্ছে বিদেশি শব্দ আগন্তুক শব্দগুলোর মধ্যে বহির্ভারতীয় ইংরেজি আরবি ফার্সি পর্তুগিজ শব্দই সংখ্যায় বেশি আর অন্তর্ভারতীয় প্রতিবেশী শব্দগুলোর মধ্যে হিন্দির আধিক্যই বেশি লক্ষণীয় এবার আমরা উদাহরণ দেখে নেব প্রথমে আসছে আরবি শব্দ আরবি শব্দের মধ্যে উদাহরণে আমরা দেখব অছিলা ইশারা কবুল খবর খাসা জলদি জেলা তালিকা ইত্যাদি শব্দ তারপর আসছে ফার্সি শব্দ ফার্সি শব্দের মধ্যে আছে অজুহাত আইন আওয়াজ খানদান খুব চরকা চশমখোর জোয়ান ইত্যাদি শব্দ এরপর আসছে তুর্কি শব্দ তুর্কি শব্দের মধ্যে আছে কাঁচি কাবু বিবি বাবুরচি বারুদ মুচলেকা ইত্যাদি শব্দ পর্তুগিজ শব্দে আছে গির্জা গরাদ আলকাত্রা আনারস জানালা পাউরুটি পেপে, পেয়ারা ইত্যাদি শব্দ ইংরেজি শব্দের মধ্যে রয়েছে এজেন্ট কংগ্রেস চেয়ার ট্যাক্সি টেলিভিশন থিয়েটার ফটোগ্রাফ সনেট হোটেল হোস্টেল ইত্যাদি ওলন্দাজ শব্দ সেগুলো প্রায় সবগুলোই তাস খেলা বিষয়ক যেমন হরতন রুইতন তুরুপ এছাড়া আছে গ্রিক শব্দ যেমন কেন্দ্র দাম জাপানি শব্দে রয়েছে টাইফুন রিকশা চীনা শব্দে আছে চা লিচু বর্মি শব্দে লুঙ্গি সিংহলি শব্দে বেরি বেরি ইত্যাদি বহির্ভারতীয় শব্দ ছাড়াও অন্তর্ভারতীয় শব্দগুলো এবার আমরা দেখে নেব অন্তর্ভারতীয় শব্দে হিন্দি শব্দ রয়েছে ইস্তক কাহিনী জার চৌকশ ইত্যাদি শব্দ গুজরাটি শব্দে রয়েছে হরতাল তামিল শব্দে আছে চুরুট তেলুগু শব্দে প্যান্ডেল মারাঠি শব্দে আছে বোরগি ইত্যাদি শব্দ তাহলে আমরা দেশি শব্দ দেখলাম যে সকল শব্দ ভারতের বাইরের কোনো ভাষা থেকে আসেনি দেশের প্রাচীনতর অধিবাসীদের ভাষা যেমন অস্ট্রিক দ্রাবিড় অথবা অজ্ঞাত কোনো ভাষা বংশ থেকে এসেছে সেগুলোকে আমরা বলছি দেশি শব্দ আর বিদেশি শব্দ ভারতের বাইরের দেশ বা ভারতের অন্য রাজ্য থেকে যে সকল শব্দ অবিকৃত বা কিঞ্চিত বিকৃত রূপে বাংলা ভাষায় প্রবেশ করেছে সেগুলোকে বলা হচ্ছে বিদেশি শব্দ এছাড়া আছে শঙ্কর শব্দ বা মিশ্র শব্দ এক শ্রেণীর শব্দের সঙ্গে অন্য শ্রেণীর শব্দের উপসর্গ প্রত্যয় ইত্যাদি যোগে অথবা বিভিন্ন শ্রেণীর শব্দের পারস্পরিক সংযোগে যে সকল নতুন শব্দে সৃষ্টি হয় তাদেরকে বলা হয় শঙ্কর শব্দ উদাহরণ তৎসম ও বিদেশি শব্দ নিয়ে ধন্দৌলত হেট পণ্ডিত আরামপ্রিয় মাস্টার মহাশয় স্কুল পাঠ্য ইত্যাদি বিদেশি শব্দ ও বাংলা শব্দ নিয়ে গাড়ি বারান্দা সাজ সরঞ্জাম ইত্যাদি তৎসম ও বাংলা শব্দ নিয়ে পিতা ঠাকুর মাতা ঠাকুরানী শ্বেত পাথর ইত্যাদি বিদেশি শব্দ ও তদ্ভব শব্দ নিয়ে মোটর গাড়ি হাফ হাতা ইত্যাদি বিদেশি ও অর্ধতৎসম শব্দ নিয়ে ডাক্তার বদি বিদেশি ও বিদেশি শব্দ নিয়ে উকিল ব্যারিস্টার কাগজ পেন্সিল ইত্যাদি বিদেশি শব্দ ও বিদেশি উপসর্গ নিয়ে বেটাইম বেহেড ইত্যাদি বিদেশি শব্দ ও তৎসম প্রত্যয় নিয়ে হিন্দুত্ব এজেন্টগণ হিন্দুত্ব এটা হিন্দু যোগ তয় বয় নিয়ে হচ্ছে হিন্দুত্ব তৎসম শব্দ ও বাংলা প্রত্যয় নিয়ে দীপালি দিশি বাংলা শব্দ ও তৎসম প্রত্যয় নিয়ে আমিত্ব বাংলা শব্দ ও বিদেশি প্রত্যয় নিয়ে বাড়িওয়ালা বামুনগিরি বিদেশি শব্দ ও প্রাকৃত প্রত্যয় নিয়ে মাস্টারি বাজারিয়া ইত্যাদি মাস্টারি মাস্টার যোগ ই হচ্ছে প্রত্যয় তা এখানে হচ্ছে মাস্টারি বাজার যোগ ইয়া এটা নিয়ে হচ্ছে বাজারিয়া তাহলে মিশ্র বা শঙ্কর শব্দ দেখলাম যেখানে এক শ্রেণীর শব্দের সঙ্গে অন্য শ্রেণীর উপসর্গ বা প্রত্যয়াদির যোগে বা বিভিন্ন জাতীয় শব্দের পারস্পরিক সংযোগে নতুন শব্দ সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে শঙ্কর শব্দ